আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসারা নূপুর, আজ নিয়ে এসেছি নতুন আবার আরেকটা কোমল পানীয়। আজ আমি করে দেখাবো কিভাবে কাঁচা আমের কোমল পানীয় করতে হয়। আমাদের চারপাশে কিন্তু এখন প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে, আর এটা অনেক সহজলভ্য একটা জিনিস। এই কাঁচা আম দিয়ে খুব অল্প কিছু উপকরণ আমাদের ধারের কাছে যা রয়েছে, তা দিয়ে আমি খুব সুস্বাদু একটা পানীয় তৈরি করে আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই আমার এই রেসিপি দেখে এভাবে কাঁচা আমের জুস তৈরি করবেন এবং খেয়ে দেখবেন যে সারাদিন রমজানের পরে কি একটা প্রশান্তি লাগবে। এটা একদম স্পাইসি একটা জুস, যাদের ডায়াবেটিস রয়েছে তাদের জন্যও কিন্তু এটা একদম ক্ষতিকর নয়। তাই আপনারা অবশ্যই এভাবে এটা বানাবেন এবং খেয়ে দেখবেন। আসুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি কাঁচা আমের জুস তৈরি করি। কাঁচা আমের জুস করার জন্য আমি এখানে তিনটি কাঁচা আম এভাবে করে ছিলে দেখুন একদম টুকরো করে নিয়েছি। এগুলো যতটুকু সম্ভব আমরা ছোট টুকরো করে নিলে আমাদের জন্য সুবিধা হবে। এখন এটাকে আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে আজকে 4 গ্লাস পরিমাণ জুস করব, তাই প্রথমে আমি 1 গ্লাস পানি দিয়ে দিচ্ছি এই আমের মধ্যে। এর মধ্যে আমি 1/2 চা চামচ পরিমাণ আমাদের খাবারের যে লবণ সেই লবণটা দিয়ে দিলাম। তারপর এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দেব। আমি আজ কিন্তু স্পাইসি একটা জুস তৈরি করব। এর মধ্যে আমি 1/2 চা চামচ পরিমাণ সরিষার গুঁড়ো, আর এখানে 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো, আর 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব। জিরা এবং ধনিয়াকে আপনারা ভেজে গুঁড়া করে নেবেন। আর এখন আমি দিয়ে দেব এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা অবশ্যই নিজস্ব স্বাদ অনুযায়ী চিনি এবং লবণ দিয়ে দেবেন। এখন আমি এটাকে এর মধ্যে 2টো কাঁচামরিচ দিয়ে দেব এবং এর মধ্যে আমি 3 পিস লেবু রস করে দিয়ে দেব। সমস্ত উপকরণগুলো মিলিয়ে নিয়ে আমি এটাকে প্রথমে ব্লেন্ড করে নিয়ে আসব। এভাবে আমটাকে আমি ব্লেন্ড করে নিয়ে আসলাম। এখন এটাকে আমি একটা চালনি দিয়ে সুন্দর করে চেলে নেব। আমরা যদি না চেলে নিই এটা, তাহলে কিন্তু আমাদের জুসটা, যেটা কাঁচা আমের জুস, সেটা খেতে কিন্তু একদম ভালো লাগবে না। কারণ এই মুখের মধ্যে আমাদের এই যে দানাদার রয়েছে আমগুলো, সেগুলো কিন্তু লাগবে। তাই আমরা এটাকে কিন্তু এভাবে করে সুন্দর করে চেলে নেব এবং এর থেকে যে পিউরিটা বের হবে সেটা দিয়েই কিন্তু আমরা কাঁচা আমের জুসটা তৈরি করি। আমটা আমরা চেলে নিয়ে এভাবে পিউরি বের করে নিলাম। এখন এর মধ্যে আমি আবার 2 গ্লাস পরিমাণ পানি মিলিয়ে দেব। এখন আমাদেরকে কিন্তু একটু খেয়ে দেখতে হবে আমাদের লবণ এবং চিনি ঠিক আছে কি না। যেহেতু পানি দিয়ে দিলাম, সেহেতু এখানে কিন্তু আমাদের আবার 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিতে হবে। আর এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ লবণ আর খুব অল্প পরিমাণ বিট লবণ দিয়ে দেব। দিয়ে এটাকে আমি আবার গোলাবো। তার আগে বলে দেই যে সব সময় আমের যে কাঁচা আমের জুসটা, সেটাতে একটু গোলমরিচের গুঁড়ো দেবেন। তাহলে দেখবেন যে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে এবং খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আর যেহেতু এটা কাঁচা আমের জুস, তাই এটাকে একটু কালারফুল করার জন্য, মানে সবুজ করার জন্য, আমরা খাবারের যে কালার রয়েছে সেই কালার থেকে 2 ফোঁটা কালার এর মধ্যে মিলিয়ে দেব, যাতে করে এর ফ্লেভারটা একটা সবুজ ভাব চলে আসে। এখন এটাকে গুলিয়ে নিয়ে আমি পরিবেশন করব। দেখুন হয়ে গেল আমার কাঁচা আমের খুব সুস্বাদু স্পাইসি একটা জুস। এখন পরিবেশনের সময় আমরা এভাবে আদা স্লাইস করে দিয়ে আদা দেব এবং এর মধ্যে আমি ছিলকা সহ কিছু লেবু এভাবে স্লাইস করে রেখেছি, সেটা এভাবে দিয়ে দেব। এতে করে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে কাঁচা আমের জুসের মধ্যে। আপনারা অবশ্যই এভাবে করে দিয়ে পরিবেশন করবেন। আর ঠান্ডা ঠান্ডা একটা আভা নিয়ে আসতে যদি চান রমজান মাসে, তাহলে অবশ্যই আপনারা আইস কিউব দিয়ে এটাকে পরিবেশন করবেন। দেখুন কত সুন্দরভাবে খুব সহজ কিছু অল্প উপকরণ দিয়েই তৈরি হয়ে গেল কাঁচা আমের জুস। আপনারা অবশ্যই এভাবে করে কাঁচা আমের জুস বানাবেন আর আপনারা খেয়ে দেখবেন যে গরমে একটা ক্লান্তি ভাব আপনাদের মধ্যে থেকে চলে যাচ্ছে। আমার এই রেসিপি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।